নমস্কার, স্বাস্থ্যসাথী থেকে আমি আজকে জয়তী। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন চক্রবর্তী। দেখো, যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে কোভিড। কোভিড এখন আমাদের স্কুলের সিলেবাসের মেইন সাবজেক্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার কি অবস্থা? কলকাতায় সেরকম কোভিড অল্প স্বল্প কেস হচ্ছে, কিন্তু সেটা ঠিক অ্যালার্মিং লেভেলে নয়। মানে বলা যায় যে কোভিডটা আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি তা সত্ত্বেও, কিন্তু মানে যে কোভিডের যে নিষেধাজ্ঞাগুলো আছে এবং মাস্ক পরা, সেগুলো তো কন্টিনিউ রাখতে হবে যতদিন না পুরো জিরো কেস হচ্ছে গোটা দুনিয়াতে। আমরা একটু যদি মিডিয়ার দিকে তাকাই, একটু খবরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা খবর হচ্ছে যে ভুল থেকে একটা আছে, বলা হচ্ছে যে একটা সময় চূড়া, মানে যেটা বলা হয় যে শিখরে যাবে জুনের শেষ জুলাইয়ের শুরু। আপনি ডাক্তার হিসেবে কি মনে করছেন? না, এইগুলো এক্সাক্ট প্রেডিকশন করাটা একটু মুশকিল। মানে সেভাবে যে জুনের শেষ বা জুলাইতে এরকম হবে, ওগুলো স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশন, সেটা কিন্তু ভাইরাস সেগুলো মানে না। সোজা কথা বলতে, ভাইরাস হচ্ছে যদি নতুন করে কোনো মিউটেশন হয় বা নতুন কোনো স্ট্রেন আসে, তখন ওইটা একটা আবার নতুন করে পিক করতে পারে। ছোট ছোট স্পাইক যেগুলো হয় সেইগুলোকে ওইভাবে ধরা যায় না। ইনিশিয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যা পেশেন্ট দেখেছেন বা এখনো যেটা বলছেন একজন দুজনের থেকে খবর পাচ্ছেন, কতটা ভয় এই মুহূর্তে কোভিড? মানে আগের বারের মতো যে সিমটম আমরা একটা পাচ্ছিলাম, সাংঘাতিক জ্বর বা এগুলো, সেইগুলো কতটা? হ্যাঁ, এখন যেহেতু ম্যাক্সিমাম লোকের দুটো বা তিনটে করে ভ্যাকসিন ডোজ হয়ে গেছে, তো ওই জন্য এখন পেশেন্টদের সেরকম বেশি সিমটম সেরকম না। নর্মাল সর্দি কাশি যেমন হয়, জ্বর হালকা আর কি, হালকার উপর দিয়ে, ঠিক সেরকমই। মানে খুব সিভিয়ার কিছু হচ্ছে সেরকম না। কয়েকটা কেস তো আমাদের কলকাতায় আমরা পেয়েছি, তো সেগুলো খুব সিভিয়ারিটি কিছু। তো এই মুহূর্তে আপনি কি বলবেন কোভিড নিয়ে? কোভিড নিয়ে যেটা বলার, যে যতদিন না কোভিড গোটা দুনিয়াতে জিরো হচ্ছে আর কি, ততদিন কিন্তু মাস্কটা পরতে হবে। যত কষ্টই হোক মাস্কটা পরতে হবে, বিকজ এটা শুধু আমাদের জন্য না, আমাদের পরের জেনারেশনের জন্য এটা, যাতে ওদেরকে এটা নিয়ে না ভুগতে হয় যেটা আমরা ভুগলাম। ওরাও ভুগেছে এখন, মানে স্কুল বন্ধ, খেতে যাওয়া যাওয়া বন্ধ, সব বাড়িতে বসে থাকতে, সেটা যেন কন্টিনিউ না হয়। ওই জিনিসটাকে পুরোপুরি মানে টোটালি যখন শেষ হয়ে যাবে, সব টোটালি হয়তো শেষ হবে না, একটা সার্টেন, যেটাকে আমরা এন্ডেমিক বলি আর কি, একটা ব্যাকগ্রাউন্ড, একটা বেস লেভেলে চলে গেল, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা অন্য ভাইরাস গুলো যেমন হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা পৌঁছানো অবধি আমাদের মাস্কিং। থ্যাংক ইউ ডক্টর।